নির্মাণ এবং দফায় দফায় সংস্কারের পরও চালু হয়নি রাজধানীর নয়নং ওয়ার্ডের সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারটি ঠিকাদারদের পকেট ভারী করা এই কনভেনশন সেন্টারটির সব সংস্কার শেষে এ মাসেই উদ্বোধনের ঘোষণা ঢাকা জেলা পরিষদের আরও জানাচ্ছেন ওবায়দুল কবির রাজধানীর গাবতলির নয়াবাজার এলাকায় দু হাজার দশ এগারো অর্থ বছরে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টার নির্মাণ করে জেলা পরিষদ কাজ দেওয়া হয় অ্যাটকো এসটিসি জয়েন্ট ভেঞ্চার নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কিন্তু উদ্বোধনের আগে দেয়াল ও মেঝেতে ফাটলসহ ভবনের বাইরে বিভিন্ন অংশ দেবে যায় সরবরাহ করা আসবাবেও দেখা মিলে ঘুনের অস্তিত্ব এসব অনিয়ম নিয়ে মাছসাঙ্গা টেলিভিশন কয়েকটি রিপোর্ট প্রকাশ করলে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশ লাখ টাকা বরাদ্দ করে ওইসব সংস্কার শেষে কনভেনশন সেন্টারটি উদ্বোধনে কিন্তু সরজমিনে দেখা যায় বিশ লাখ টাকায় শুধু ফার্নিচারে ভার্নিশ আর দেয়ালের কিছু সংস্কার করা হয়েছে ভিতরে এই ফার্নিচারগুলো ঠিক করছে মৃত্যুর ভার্নিচার দুইশে মোরা দুইসে রং আর ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান জানান নতুন করে আরও আঠারো লাখ টাকা বরাদ্দ দেয়া হচ্ছে বাইরের দেবে যাওয়া অংশ সংস্কারে বাহিরের যে ধসে গেছে গাড়ি পার্কিং করবে ওই জায়গাটা আমি আঠারো লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এটাকে একটা সম্পূর্ণ করে আমি জানুয়ারির মধ্যে আমি এটা উদ্বোধন করব। এবং টেন্ডারের মাধ্যমে এটাই হয়তো একটা ভাড়া দিব এটা যাতে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা তো অবশ্য আমি করবো এই ব্যাপারে আপনারা আমি নিশ্চয়তা দিতে পারি আগামীতে গুরুত্বপূর্ণ কাজের টেন্ডার দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা